সাতক্ষীরায় করোনার টিকা নিতে গিয়ে দোতলা থেকে পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু। সাতক্ষীরার শ্যামনগরে করোনার টিকা নিতে গিয়ে দোতলা রেলিং থেকে পড়ে আঞ্জুরা খাতুন ওরপে আঞ্জু নামে 35 বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার 29 মার্চ দুপুর 12:45 দিকে উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আঞ্জুরা খাতুন ওরফে আঞ্জু। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোল্লার মেয়ে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক লক্ষ্মী রানী জানান, মঙ্গলবার সকাল 10:00 থেকে পঞ্চম তলা বিশিষ্ট হরিনগর বনশ্রী বিদ্যানিকেতনের দ্বিতীয় তলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে COVID-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান ও গণটিকা কার্যক্রম শুরু করা হয়। সকাল 11:40 হরিনগর গ্রামের চায়না খাতুন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আঞ্জুরা খাতুনকে রেলিং এর পাশে বেঞ্চে বসিয়ে রাখেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই আঞ্জুরা রেলিং টপকে নিচে পড়ে যায়। শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের চায়না খাতুন জানান, টিকা নিতে এসে তার মেয়ে বেঞ্চ থেকে রেলিং এর উপরে ওঠার চেষ্টার এক পর্যায়ে নিচে পড়ে যায়। হরিনগর বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আঞ্জুরাকে মারাত্মক জখম অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। হরিনগর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তারক চন্দ্র বিশ্বাস জানান, চায়না খাতুন তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ন্ত্রণে না রাখতে পারায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। শ্যামনগর থানার ওসি ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার হোসেন সাফায়েত বলেন, কেন্দ্রে কারো গাফিলতি থাকলে খতিয়ে দেখে তার ব্যবস্থা নেওয়া হবে।